হাতির হানার ভয়ে আলু বেচলেন অর্জুনের বাবা বন্ধুরা আমরা সবাই নিউজে শুনেছি যে অর্জুন নামক এক মাধ্যমিক শিক্ষার্থী যাকে হাতি আক্রমণ করে মেরে ফেলেছে সেই অর্জুনের বাবাই হাতির হানার ভয়ে আলু বেচলেন তো বন্ধুরা কী এমন ঘটলো যে তার বাবাকে ক্ষেতের আলু সমস্ত বিক্রি করতে হলো বিষয়টি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিবার প্রায় চল্লিশ জন কৃষি শ্রমিককে কাজে লাগিয়েছিলেন বিষ্ণু অর্থাৎ অর্জুনের বাবা সকলের হাজিরা মিলিয়ে কমপক্ষে পনেরো হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে শ্রমিকদের যে আলু উঠেছে তা বেচে তারপরে হাতে বাঁচবে সামান্যই যে হাতি তার মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে অর্জুনকে মেরেছে তারই ভয়ে ক্ষেতের অপরিণত আলু তুলে বেচে দিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিষ্ণু বিষ্ণুদাস বনদপ্তরের কর্মীরা তারা দিয়ে জঙ্গলের গভীরে ঠেলার চেষ্টা করলেও রাজগঞ্জের মহারাজঘাটের এলাকার বাসিন্দাদের একটা বড় অংশের দাবি রাতারাতিতে গ্রামে ঢুকছে সেই হাতি স্থানীয়রা যাকে এক নাম দিয়েছেন পাগলা এরই মধ্যে কয়েকবার বিভিন্ন ক্ষেতের ফসল নষ্ট করেছে তাই এলাকাবাসীর সঙ্গী এখন ভয় শনিবার প্রায় চল্লিশ জন কৃষি শ্রমিককে কাজে লাগিয়েছিলেন বিষ্ণু সকলের হাজিরা মিলিয়ে প্রায় পনেরো হাজার টাকার পারিশ্রমিক দিতে হবে যে আলু উঠেছে তা বেচে তারপরে তার হাতে খুব সামান্যই থাকবে কিন্তু কিছুতেই মাঠে আলু ফেলে রাখতে রাজি নন তিনি এদিন বন বনদপ্তরের কর্মীরা বলে গিয়েছেন পাগলাকে পার করে দেওয়া হয়েছে যদিও বেলা বাড়তেই পড়শিরা খবর দেন ফের মহারাজঘাটে জঙ্গলে গাছের আড়ালে এসে দাঁড়িয়েছিল সেই দাতাল আর ঝুঁকি নেননি বিষ্ণু ফোনেই ব্যবসাদারদের সঙ্গে পাইকারি দারদাম ঠিক করে শ্রমিকদের ডেকে প্রায় পাঁচ বিঘা জমি আলু তোলার কাজ শুরু করেন তিনি বিষ্ণুর কথায় আলু পুরোপুরি তোলার মতো হলেও হয়তো প্রতি কেজিতে সাড়ে চার টাকার দর পেতাম পাইকারি বলছে প্রতি কেজিতে দু টাকা তিরিশ পয়সা দেব অনেক ক্ষতি হবে কিন্তু পাগলা যদি খেতে তছনছ করে দেয় তখন কি হবে বিষ্ণুর ক্ষেতের পাশে আলপথে দাঁড়িয়ে দূর জঙ্গলে দেখা যায় সেই জঙ্গল পথেই বাইকে ছেলে নিয়ে হাতির মুখোমুখি পড়েছিলেন তিনি সরকারি ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকা চেক পেয়েছেন শুক্রবারে যদিও সেই চেক ব্যাংক জমা দেওয়ার সময় পাননি তাছাড়া বিষ্ণুর বক্তব্য ভয় করছে ব্যাংকে যাওয়ার পথে যদি আবারও হাতিটা সামনে এসে দাঁড়ায় তারপরেই পঞ্চাশ জেরোনো মানুষটার আক্ষেপ হাতিটা আমার অনেক ক্ষতি করে দিল তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরের জন্য ভিডিওটি লাইক কৰি চেটক্ৰাইব কৰি ৰাখোন